নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুবই সুস্বাদু একটা রেসিপি যা মাংসের স্বাদকেও হার মানায়। তো চলুন আজকের রেসিপিটি দেখে নিই। রান্নাটা করার জন্য প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি সয়াবিনটা নামিয়ে নিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। সয়াবিন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বেসন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প জিরা ধনিয়ার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এটা খুব ভালো করে মেখে নেব আর সয়াবিনগুলো ভেঙে দেব এরকম করে। আরেকটু বেসন লাগবে, তো আমি আরেকটু বেসন দিচ্ছি। এটা মাখানো আমার হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এটা মুইঠা তৈরি করে নেব। এটা এরকম করে মুইঠা তৈরি করে নেব। তো দেখুন মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লোতে রেখে এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মুইঠাগুলো ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি তেলটা একটা বাটিতে তুলে রাখছি। অল্প তেল কড়াইতে রেখে দিয়েছি। এরপর আমি এই তেলে দিয়ে দিচ্ছি অল্প লবণ, জিরা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো হালকা একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি আদা। এই সমস্ত গোটা মশলাগুলো একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাও এই মশলাটার সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে মশলাটা নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি এই ভাজা মশলাটা শিলপাটাতে ভালো করে বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতে তুলে রাখা তেলটা দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, দারুচিনি আর দুটো এলাচ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প জিরা ধনিয়ার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প জল, ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মুইঠাগুলো, এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা একটু কষিয়ে নেব। তো দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সয়াবিনের আমি আরো রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সয়াবিনের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সয়াবিনের মুইঠা কারি আমার হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এরপর আমি নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেব। আমার আজকের সয়াবিনের মুইঠা কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে রেসিপিটা শেয়ার করবেন, এবং এমনই দৈনন্দিন রেসিপির ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তরকারিটা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।